নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। আর এই যে গাছটি আপনারা আমার সামনে দেখছেন সেটি একটি বুগেনভিলিয়ার গাছ, এর নাম হচ্ছে রেড সেপ্টেম্বর। আপনারা দেখুন বন্ধুরা কি সুন্দর এই গাছের ফুলগুলো হয়। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই গাছের দু ধরনের কালারের ফুল হয়, ভেরিগেটেড টাইপের, পাতাগুলো ভেরিগেটেড আছে আর ফুলগুলো ভেরিগেটেড। সো বন্ধুরা, আজকে যে জন্য যেই কারণে ভিডিওগুলো আমি এনে দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে একটি টিপ। সে টিপটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি আস্তে আস্তে গোলাকার আকৃতি নিচ্ছে। কীভাবে নিচ্ছে? এগুলো হচ্ছে পিঞ্চ করতে হয়। এর যে নতুন নতুন ডালগুলো যখন আমি হার্ড প্রুনিং করেছিলাম তখন এর ছোটো ছোটো নতুন নতুন ডাল বেরিয়েছিল, সেই ডালগুলোকে আমি পিঞ্চ করেছি। পিঞ্চ মানে হচ্ছে এই যে আগাগুলো দেখছেন বন্ধুরা, এই যে আগাগুলো নখ দিয়ে কেটে দিতে হবে। ছোটো ছোটো যদি ছোটো অবস্থাতে যদি আপনারা নখ দিয়ে কেটে দিতে থাকেন তাহলে এই গাছটি অনেক ডালপালা বার করবে এবং অতি সহজেই গাছটি ঝাপড়ালো হয়ে যাবে। আর এখন খুবই গরম চলছে, সে কারণে বন্ধুরা একটা কথাই আপনাদের বলবো, আপনারা শুধু জল দেবেন গাছকে, কোনো রকম হার্ডি খাবার দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে গাছটি নষ্ট হতে পারে। আর যদি আপনার মনে হয় যে সূর্য আলোকে গাছটির খুব প্রবলেম হচ্ছে, যেমনি ধরুন কোনো সাইডের এরকম পাতা, ছোটো ছোটো পাতা শুকিয়ে যাচ্ছে, পাতার কোনারাগুলো এরকম শুকিয়ে যাচ্ছে, তাহলে বন্ধুরা আপনারা গাছটিকে একটি ছায়া অঞ্চলে রেখে দেবেন বা কোনো বড় গাছের ছাওয়াতে গাছগুলি রাখবেন। তার কারণ এগুলি হচ্ছে বাইরের ভ্যারাইটি, মানে ইন্ডিয়ান আবহাওয়ায় এগুলোকে মানিয়ে নিতে বেশ কিছু সময় লাগে। আর এখন ইন্ডিয়ান আবহাওয়া খুবই গরম চলছে, সেই কারণে একটাই অনুরোধ আপনাদের কাছে, এগুলো বড় গাছের ছাওয়ায় আর না হলে আপনার শেডের মধ্যে রেখে দেবেন। সেই কারণে একটাই কথা বলো বন্ধু, আপনারা অবশ্যই এই গাছটিকে খুব রোদে রাখবেন না। আর বিকেল হলেই গাছগুলিকে একটু জলে স্প্রে করবেন অথবা জল ছিটিয়ে দেবেন, তাহলে গাছগুলি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আমার কাছে আরও এক ভ্যারাইটি রয়েছে, সেটি হচ্ছে ক্রিস্টিনা, আপনারা জানেন সেটিও একটি বিখ্যাত প্রজাতি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, এটি একটি ছোট্ট টিপের ভিডিও। আর অন্যদিন আমি আরও লং ভিডিও করব এই গাছ সম্পর্কে, মানে কীভাবে এদের পরিচর্যা করতে হয়, কী সার দিতে হয়। তো বন্ধুরা, এখন খুব গরমকাল চলছে, এরপরে বর্ষাকাল, তারপরে যখন বর্ষাকালের শেষের দিকে শীত আসবে তার আগে আগে এর কী পরিচর্যা হয় অবশ্যই আমি ভিডিও দেবো। আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখতে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই।